হ্যাঁ ভিউয়ার্স, নিয়ে চলে এসেছে রেডমি নোট 14 প্রো। বর্তমানে আমাদের স্টুডিওতে এটা অ্যাভেলেবেল রয়েছে, তো আমরা দেরি না করে এটা আনবক্সিং করে ফেলি। সো আনবক্সিং এর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটা বক্সের মধ্যে কিন্তু আমরা একটা ব্যাককেস পেয়ে যাচ্ছি, কিছু ডকুমেন্টস থাকছে অ্যান্ড খুবই সুন্দর একটা সিলিকনের কিন্তু ব্যাক কভার আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এরপর থাকছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি, আমরা ডিভাইসটিতে পরে আসছি। 45 ওয়াটের পিডি অ্যাডাপ্টার কিন্তু Xiaomi এবার আমাদেরকে দিয়ে দিয়েছে। ওকে, এর পাশাপাশি থাকছে একটি টাইপ সিয়ার ক্যাবল। ওকে, চলুন আমরা তাহলে কথা বলি রেডমি নোট 14 প্রো নিয়ে। কেন এত মাতামাতি রেডমি নোট 14 প্রো, প্রো প্লাস, 14 এই সিরিজটা নিয়ে? ওকে চলুন। সো ভিউয়ার্স, এ হচ্ছে আকর্ষণীয় ডিজাইন আর হচ্ছে আকর্ষণীয় কালার, দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ডিফারেন্ট। মানে Xiaomi কিন্তু এবার একদম সম্পূর্ণ ডিফারেন্স কিছু নিয়ে এসেছে আমাদের জন্যে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর যে ব্যাক সাইডটা রয়েছে, এই ব্যাক সাইডটা কিন্তু পুরো লেদার ফিনিশিং করা, যেখানে আমরা কিন্তু আলাদাই একটা কালার পাচ্ছি, আলাদাই একটা ডিজাইন পাচ্ছি। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটা লেন্স, মূলত একটা হচ্ছে ফ্ল্যাশ লাইট আর তিনটা হচ্ছে ক্যামেরার বাম্প। তো মেন শুটারে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল, এরপরে পাচ্ছি 8 মেগাপিক্সেল, এরপরে পাচ্ছি 2 মেগাপিক্সেল, আর আমরা কিন্তু সেলফি ক্যামেরাতে পেয়ে যাচ্ছি 20 মেগাপিক্সেল। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় কিন্তু এই ডিজাইনটি, মানে Xiaomi দ্বারাই এটা সম্ভব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি কার্ভ ডিসপ্লে, 6.67 ইঞ্চি অ্যামোলেড কার্ভ ডিসপ্লে। বুঝতে পারছেন 68 বিলিয়ন কালার সম্পূর্ণ, 120Hz রিফ্রেশ রেট, এর উপরে আবার ডলবি ভিশন সাপোর্টেড। শুধু তাই নয়, 3000 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করেছে, যেটা আপনি ঘরে বাইরে যেখানেই দেখেন না কেন একদম ঠিকঠাক দেখতে পারবেন। এটা হচ্ছে একটা গেমিং ডিভাইস, যার কারণে সবাই এত মাতামাতি। তাহলে চিপসেট কোনটা ব্যবহার করেছে? এখানে ব্যবহার করা হচ্ছে মিডিয়া টেক ডাইমেনসিটি 7300 আল্ট্রা 4 ন্যানোমিটার প্রসেসর, যেখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মালি G615MC2 এর একটি গ্রাফিক্স কার্ড, যেখানে আপনাকে গ্রাফিক্সটি কিন্তু পাওয়ার করছে, বুঝতেই পারছেন। এমনকি তাই নয়, এখানে আপনি কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2-এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, মানে আপনারটা হাত থেকে পড়ে যাক, যেখানেই পড়ে যাক কোনো সমস্যা হবে না। এখানে কিন্তু শেষ হয়ে যায়নি, আরও রয়েছে এই ডিভাইসটা। আপনি কিন্তু IP রেটিংস IP68 ও IP69 পেয়ে যাচ্ছেন, দ্যাট মিন্স আপনি এটা পানিতে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু চুবিয়ে রাখতে পারবেন। 2 মিটার ফ্রেশ পানিতে আপনি 30 মিনিট পর্যন্ত এইটাতে ভিডিও রেকর্ড করতে পারবেন। সো বুঝতেই পারছেন এইটা কিন্তু, মানে Xiaomi আমাদেরকে খুবই এই রিজনেবল প্রাইসের মধ্যে একদম সারপ্রাইজ করে দিল আর কি, এই শুধুমাত্র এই ফিচারটা দেওয়ার কারণে, যেটা আমরা আরও ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসগুলোতে কিন্তু আশা করি। বাট Xiaomi এত অল্প দামের মধ্যে আমাদের একটা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস গিফট করবে, এটা আসলে আমরা আশা করতে পারিনি। যেটা বর্তমানে আরএম ট্রেডিং ইন্টারন্যাশনাল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আর যে লেদার ফিনিশিং আর যে ডিজাইন, যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনারা, মানে অসাধারণ করেছে। তো আপনারা ফোনটা হাতে নিলে বুঝতে পারবেন যে কার্ভ ডিসপ্লের মধ্যে এত সুন্দর ডিভাইসও হয় Xiaomi-র, আসলে খুবই সুন্দর ও অমায়িক ডিজাইন করেছে। তো এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 5500 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, 45 ওয়াটের পিডি অ্যাডাপ্টার থাকছে এর সাথে, যেটা আপনাকে কুইকলি চার্জ করবে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, এম ডিসপ্লে ফিঙ্গার। তো খুবই মানানসই একটা ডিভাইস বর্তমানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আরএম ট্রেডিং ইন্টারন্যাশনালে। তো রেডমি নোট 14 প্রো আপনি এটা পেয়ে যাচ্ছেন খুবই স্বল্প মূল্যে। যারা ক্যাশে পারচেস করবেন তারাও পারচেস করতে চাচ্ছেন, যারা এক্সচেঞ্জ করে পারচেস করবেন তারাও পারচেস করতে পারবেন, এমনকি যারা ইএমআইতে পারচেস করতে চাচ্ছেন আরএম ট্রেডিং ইন্টারন্যাশনাল তাদেরকে কিন্তু 3 মাস থেকে 34 মাসের ইনস্টলমেন্টের সুবিধা দিচ্ছে। তো দেরি না করে আজই ভিজিট করুন আরএম ট্রেডিং ইন্টারন্যাশনালের বসুন্ধরা আউটলেটে, বেসমেন্ট 1 শপ নাম্বার 45, বেসমেন্ট 2 শপ নাম্বার 11। তাই দেরি না করে আজই অর্ডার করে ফেলুন।